তরুণ ভোটাররা স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গেই আছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। এক গোলটেবিল আলোচনায় তারা বলেন, গত 10 বছরে বাংলাদেশ যে উন্নতির শিখরে পৌঁছেছে তা অব্যাহত রাখতে তরুণ প্রজন্মকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি ঐক্যফ্রন্টের নেতারা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন তারা। আরো জানাচ্ছেন রোজা ফ্রোজা। রাজধানীর সিডাব মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ নামের সংগঠনটি। বৈঠকে বক্তারা বলেন, একাদশ জাতীয় নির্বাচনে 4.5 কোটি তরুণ ভোটার স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। স্বাধীনতার বিপক্ষের শক্তি মাঠে ময়দানে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। তোমরা কি অন্ধকার উটের দিকে যাবে, অদ্ভুত উটের পিঠে, নাকি এক পরীক্ষিত নেতৃত্ব যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত, সেরকম বিচক্ষণ দূরদর্শী নেতৃত্বে আমরা উন্নত বাংলাদেশের পথে হাঁটব। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি, সেখানে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আমাদের ঐক্যবদ্ধ মুক্ত চেতনাকে নিয়ে আমরা লড়াই করলে অবশ্যই আগামী নির্বাচনে আমরা জয়যুক্ত হব। একাদশ জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপি ও ঐক্যফ্রন্ট জোরবদ্ধ হয়ে যে পরিকল্পনা করছে তা দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে বলে জানান নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার। মনোনয়ন বাণিজ্য থেকে পাওয়া কোটি কোটি টাকা নির্বাচন বানচালের জন্য ব্যবহার করবে বিএনপি, এমনটাই মনে করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান। দেশে বিদেশে বিভিন্ন মিডিয়ায় এসেছে, তারা নির্বাচনকে বানচাল করবার চেষ্টা করছেন, না হলে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করছেন। 2014 সালে 5 জনেরকে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাত সংখ্যালঘুদের উপরে যেভাবে আক্রমণ সহিংস চালিয়েছিল, এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও তারা এই ধরনের সহিংসতা চালাতে পারে। মাত্র 700 কোটি টাকা বাংলাদেশে নির্বাচনকে তছনছ করার জন্য ব্যয় করা হবে, বাকি টাকা লন্ডনে থাকবে। এই নির্বাচনটা কোনো গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন না। ডক্টর কামাল হোসেন জেনে শুনে ওই ফাঁদে পা দিয়েছেন কিনা আমি জানি না, এই নির্বাচনটা হচ্ছে বাংলাদেশকে তছনছ করার জন্য নির্বাচন। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার পক্ষের শক্তি ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে স্বাধীনতার উপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। রোজা ফ্রোজা, নিউজ 9, ঢাকা।